আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব সাথে আপনাদেরকে বিভিন্ন নিয়মগুলো শেখাবো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনি একের সাথে ইংলিশ স্পিকিং রিডিং রাইটিং সবগুলোই শিখতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি তার আগে আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান গতকাল আমার জন্য ভয়ানক দিন ছিল কারণ আমি সারা দিন বাড়িতে ছিলাম ওকে গতকাল আমার জন্য ভয়ানক দিন ছিল একটু আগে কমপ্লিট করি হ্যাঁ এখানে আমাদের সাবজেক্ট কোনটা সেটাকে আগে আমাদেরকে খুঁজতে হবে ইংলিশে কথা বলার সময় আমরা সবার প্রথমে সাবজেক্ট তারপর ওয়ার্ক দেন অবজেক্টের ব্যবহার করি গতকাল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হ্যাঁ গতকাল তাহলে গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে স্টার ডে ইয়াস্টারডে ছিল কি আছে তাহলে ইয়াস্টারডে ওয়াশ এরবল ডে ফোর মি ফোর মি এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই গতকাল ছিল তাহলে ভয়ানক দিন হ্যাঁ ভয়ানকের ইংলিশ হচ্ছে টেরিবল দিন মানে ডে আমার জন্য ফর মি ওকে এটা হচ্ছে আমাদের অবজেক্ট ইয়েস্টারডে ওয়াজ এ টেরিবল ডে ফর মি গতকাল আমার জন্য ভয়ানক দিন ছিল কারণ কারণের ইংলিশ হচ্ছে বিকজ বিকজ আমি সারাদিন বাড়িতে ছিলাম সারাদিন বাড়িতে ছিলাম তাহলে আই স্টেট পাস সিম্পল টেন্স আই স্টেট এট হোম অল ডে ওকে অল ডে এখন দেখেন আমি এটার জন্য ব্যবহার করবো আই বাড়িতে ছিলাম হ্যাঁ আমরা যখন কোনো জায়গায় থাকা অর্থে এই স্টে ওয়ার্কটা ব্যবহার করতে পারি সিম্পল পাস টেন্সে এটা কী হয়ে যাবে স্টেট আই স্টেট এট হোম মানে বাড়িতে হোম এর আগে আমরা সব সময় এট প্রিপেডেশনটা ব্যবহার করি ওকে সারা দিন মানে অল ডে গতকাল আমার জন্য ভয়ানক দিন ছিল ইয়েস্টারডে ওয়াজ এ চেরিবল ডে ফর মি কারণ আমি সারা দিন বাড়িতে ছিলাম বিকজ আই স্টেড এট হোম অল ডে আমি বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল আমি বাইরে যেতে চেয়েছিলাম হ্যাঁ তাহলে সাবজেক্ট কোনটা আমি তাহলে আই চেয়েছিলাম ওয়ান্টেড

ইট ওয়াজ রং আউটসাইড বাহিরে বৃষ্টি হচ্ছিল এখানে আমরা ইট সাবজেক্ট নিব ইট ওয়াজ রেইনিংস ইট ওয়াজ রং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছিল ঘরের ভেতরে আটকা পড়ে ক্লান্ত বোধ করছিলাম ওকে ক্লান্ত বোধ করছিলাম তাহলে কে করছিলাম আমি তাহলে যে সাবজেক্ট কি লিখব আই আই ফেল্ড আই ফেল্ড টায়ার্ড আই ফেল টায়ার্ড অফ বিং আগে আমি লিখে দিই তারপর আপনাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ অফ অফ বিং ইনসাইড দ্য হাউস দ্য হাউস ওকে দেখেন এখানে কি বলা হয়েছে ঘরের ভেতরে আটকা পড়ে হ্যাঁ ক্লান্ত বোধ করছিলাম ক্লান্ত ক্লান্ত বোধ করছিল মানে সে ফিল করছিল এই ফিলটা হচ্ছে আমাদের মেইন ফর্ম ওকে কে করছিল আমি করছিলাম তাহলে সাবজেক্টে আই ওকে এখানে টি হবে এটা এফ হবে না এটা টি হবে হ্যাঁ ফেল্ট লিখেছি আমি এ ই এল টি আই ফেল্ট অনুভব করছিলাম বা বোধ করছিলাম তাহলে কী হবে ফিলের পাস্ট ফর্ম আমরা নিব যেটা হচ্ছে ফেল্ট আই ফেল্ট টায়ার্ড এখানে টায়ার্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আই ফেল টায়ার্ড আমি ক্লান্ত বোধ করছিলাম অফ বিং ট্রাফ মানে আটকা পড়ে হ্যাঁ আটকা পড়ার ইংলিশ হচ্ছে ট্রাফ অফ বিং হাউস ঘরের ভেতরে আমি আমার বোনের সাথে খেলার চেষ্টা করেছি কিন্তু সে তার বাড়ির কাজ করছিল ওকে আমি আমার বোনের সাথে এখানে কি আছে আমার বোনের সাথে আমি করছিলাম তাহলে সাবজেক্ট কি আই আর হচ্ছে চেষ্টা করেছি হ্যাঁ তাহলে আমি এখানে কি লিখবো আই ট্রাইড আই ট্রাইড এ ট্রাইড হচ্ছে টি আর ওয়াই ট্রাই এর সিম্পল পাস টেন্স ওকে আই ট্রাইড কি চেষ্টা করেছিলাম খেলার তাহলে কি হবে আই ট্রাইড টু প্লে উইথ উইথ মাই সিস্টার মানে বোন ওকে উইথ মাই সিস্টার আমি আমার বোনের সাথে খেলার চেষ্টা করেছি আই ট্রাই টু প্লেট উইথ মাই সিস্টার কিন্তু হুম বাট সে তার বাড়ির কাজ করছিল এখানে কি আছে করছিল হ্যাঁ সে অতীতে কাজটা কন্টিনিউসলি করছিলো তাহলে এটা কোন টেন্স হবে পাস্ট কন্টিনিউস টেন্স বাট সে তার বাড়ির কাজ করছিল বাট শি ওয়াশ বাট শি ওয়াশ ডুইং হার হোমওয়ার্ক হোম ওয়ার্ক ওকে এখানে দেখেন শি সি এরপর আমরা ওয়াশ ব্যবহার করি শি ওয়াস কাজ করছিল হ্যাঁ কাজ করার ইংলিশ কী হবে শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ করছিল দুপুরের খাবারের পর দুপুরের খাবারকে আমরা ইংলিশে কি বলি লাঞ্চ পরের ইংলিশ হচ্ছে আফটার তাহলে কী হবে আফটার আফটার লাঞ্চ মানে দুপুরের খাবারের পর আমি জানানার পাশে বসে রাস্তা দেখার সিদ্ধান্ত নিলাম ওকে সিদ্ধান্ত নিলাম তাহলে আই আই হচ্ছে আমাদের সাবজেক্ট আর সিদ্ধান্ত নিলাম আমাদের ফর্ম আই ডিসাইডেড ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিলাম ওকে টু সিট মানে বসার সিদ্ধান্ত নিলাম ওকে সিট মানে হচ্ছে বসা আই ডিসাইডেড টু সিট বাই দ্য উইন্ডো বাই দ্য উইন্ডো অ্যান্ড ওয়াচ দ্য রোড অথবা আমরা স দ্য রোডও বলতে পারি ওয়াচ দ্য রোড ওকে একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দেই আমি জানালার পাশে বসে রাস্তা দেখার সিদ্ধান্ত নিলাম তাহলে আই ডিসাইডেড টু সিট হ্যাঁ সিট মানে হচ্ছে বসা এখন দেখেন কি আছে জানালার পাশে বাই মানে কোনো কিছু পাশে বা কাছে অর্থে আমরা বাইটাকে ব্যবহার করি বাই হচ্ছে প্রেপেশান তাই না টু সিট এখানে টু কিন্তু ইনফিনিটিভ ওকে আই ডিসাইডেড টু সিট আমি বসার সিদ্ধান্ত নিলাম বাই দ্য উইন্ডো মানে হচ্ছে জানালার পাশে অ্যান্ড ওয়াচ দ্য রোড এবং রাস্তা দেখার সিদ্ধান্ত নিলাম রাস্তায় দেখলাম কয়েকজন মানুষ ছাতা নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল ওকে অনেক বড়ো একটা সেন্টেন্স এক একটা করে বুঝি হ্যাঁ রাস্তায় দেখলাম কে দেখলো আমি দেখলাম তাহলে সাবজেক্ট কি আমি তাহলে আই দেখলাম দেখলামের ইংলিশ কী হবে স রাস্তায় তাহলে কয়েকজন মানুষ কয়েকজনের মানুষের জন্য আমরা ইউজ করবো সাম পিপল সাম পিপল আই স সাম পিপল রাস্তায় তাহলে অন দ্য রোড অন দ্য রোড আই সাম পিপল অন দ্য রোড অপেক্ষা করছিল তাহলে ওয়েটিং হ্যাঁ ওয়েটিং অপেক্ষা করছিল বাসের জন্য তাহলে ফোর দ্য বাস ফোর দ্য বাস বাসের জন্য অপেক্ষা করছিল ছাতা নিয়ে তাহলে উইথ আমব্রেলাস উইথ Umbrella মানে হচ্ছে ছাতা হ্যাঁ রাস্তায় দেখলাম কয়েকজন মানুষ ছাতা নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল আই স আমি দেখলাম সাম পিপল অন দ্য রোড রোড স্ট্রিট এগুলোর আগে সবসময় আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি আশা করছি আজকের ভিডিওটা আমাদের অনেকের সাথে রিলেটেড একটা ভিডিও ছিল আপনারা যদি আমাকে কোনো স্টোরি ইনবক্স করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সতে আপনাদের এই স্টোরিটা ইনবক্স করতে পারেন আমি ওই স্টোরি নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো شب بھلو تھاکبین السلام علیکم